প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক মেহেদি হাসান 24-এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। দর্শক, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বা কম দামের পণ্য, ভালো পণ্য দেওয়ার ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করি। অবশ্যই কিন্তু আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখলে কিন্তু অবশ্যই মেহেদি হাসান 24 যে চ্যানেল, যে আমার চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে আপনার নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে থাকবে 3D ওয়ালপেপার। আপনারা যারা 20 টাকার ফ্ল্যাট সাজিয়ে চাচ্ছেন, মাত্র অনেকেই কিন্তু দিয়ে থাকে 20 টাকার ফ্ল্যাট সাজাবেন 1000 টাকা দিয়ে। আর দর্শক, আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব 20 টাকার ফ্ল্যাট সাজাবেন মাত্র 100 টাকা দিয়ে। দর্শক, মাত্র 140 টাকা হলেই কিন্তু আপনি আপনার 20 টাকার ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারবেন, একদমই কিন্তু ইউনিক। এবং তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আজকে আমরা মূলত যেখানে চলে যাব, মূলত যেখানে ভিডিওটি হবে সেই অফিসের নামটি যদি বলে দিচ্ছি, দর্শক অফিসের নামটি হলো RS3D ওয়ালপেপার। RS3D ওয়ালপেপার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও করার জন্য আমাদের এক সাইডে নিয়ে যাচ্ছে মোহাম্মদ রাসেল ভাই। অবশ্যই আপনারা সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন নেক্সট একটা নতুন নতুন ভিডিও হতে চাই, এরকমই ইউনিক কোয়ালিটি ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারে। অবশ্যই কিন্তু সবাই তাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সেরকম সকল অ্যাড্রেস থাকবে, তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে আপনার পছন্দের ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারবেন মাত্র 140 টাকা দিয়ে। তো দর্শক, চলুন ধরার কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম বাংলাদেশে কিন্তু যেটি বৃহত্তম একটি কেন্দ্র, যেটি বৃহত্তম জায়গা বলে চলে চট্টগ্রাম। চট্টগ্রামে অবস্থিত কিন্তু যেটি তিনতলা বাড়িতে কিন্তু আমাদের মোহাম্মদ রাসেল ভাই 3D ওয়ালপেপার থেকে কিন্তু, মানে RS3D ওয়ালপেপার থেকে কিন্তু মোহাম্মদ রাসেল ভাই এই বাড়িতে সম্পূর্ণ কিন্তু 3D ওয়ালপেপার প্লাস ফ্লোর প্লাস, মানে ফ্লোরকে যেটা বলা হয়, মানে এফক্সি ফ্লোর যেটাকে বলা হয়, ফ্লোর করেছে প্লাস হলো 3D ওয়ালপেপার করেছে এবং সিলিং ওয়ালপেপার করেছে মোহাম্মদ রাসেল ভাই। উনি কিন্তু আজকে আমাদেরকে সরাসরি নিয়ে আসলো যেটা চিটাং অবস্থিত তিনতলা একটি বাড়ি। তো অলরেডি কিন্তু আমরা ড্রয়িং রুমে দেখলাম, ড্রয়িং রুমে দেখার পরে কিন্তু আমরা সরাসরি চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমে কিন্তু স্পেসটা দেখে মনে হচ্ছে কি আপনি একদম একটা বিলের পাশে, মানে এক কথা বলতে বিচের পাশে বসে খাবার খাচ্ছেন, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক এখন দেখেন, মানে খুবই চমৎকারভাবে 3D ওয়ালপেপার কিন্তু লাগানো হয়েছে, যেটা লাগানো হয়েছে একদম অসাধারণভাবে। দেখেন এপাশে কিন্তু ঝর্নার একটি ওয়ালপেপার লাগানো রয়েছে, ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে একটি মানে সবুজ, মানে এক কথা বলতে মানে পাপড়িয়ালা, মানে ভালোবাসা জর্জরিত গাছের নিচে বসে কিন্তু আপনি খাচ্ছেন। প্লাস থাকতেছে তিন সাইডে কিন্তু তিনটে ওয়ালপেপার, আপনার চাইলে কিন্তু তিন সাইডে সেম ওয়ালপেপার দিয়েও কিন্তু আশা করি নিতে পারবেন। এখন আমরা ডাইনিং টেবিল থেকে, মানে ডাইনিং টেবিল মানে ডাইনিং রুম থেকে যদি এখন সরাসরি আমরা চলে যাব সাইডে, যেটা ওয়েস্ট রুম, মানে ওয়েস্ট রুম বলতে ওয়েটিং রুম বললেই চলে। এবার দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়েটিং রুমের, এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানেও কিন্তু একটা পড়ার টেবিল রয়েছে যেটা ওয়েটিং রুম। সাইডে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার বই রাখার জন্য কিন্তু খুবই চমৎকার একটি র্যাক দেওয়া আছে। এরপর ডান পাশে কিন্তু ওয়ালপেপার লাগানো আছে, প্লাস বাম পাশে কিন্তু ওয়ালপেপার লাগানো আছে, যেটা হলো 3D ওয়ালপেপার। আর এই ওয়ালপেপারের শোরুমটির নাম হলো RS3D ওয়ালপেপার। এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন একদম ইউনিক 2023-এর কিন্তু আপডেট আপডেট মডেল এবং আপডেট আপডেট কালেকশন। আমি যদি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিই যে এগুলো গ্যারান্টি ওয়ারান্টি কত বছর থাকছে, দর্শক এগুলো গ্যারান্টি থাকতেছে মূলত এক কথা বলতে কম হলো অনায়াসে আপনারা চোখ বুঝে 30 বছর কিন্তু ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু মশালা। এগুলো ওয়াটারপ্রুফ রয়েছে, বাসা লাগানোর পরে যদি আপনি সাবান পানি দিয়েও যদি ওয়াশ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না। এরপর যদি বলি আমরা এই পাশে যে তিনতলায় অলরেডি যাচ্ছি, অলমোস্ট তিনতলায় যাচ্ছি, তিনতলায় যদি বলি তিনতলায় কিন্তু ডেকোরেশন করা হয়েছে খুবই চমৎকার। আসলে সরি, এটা তিনতলা না, এটা দোতলা রয়েছে। দোতলার সামনে দেখেন মানে ইউনিক কোয়ালিটি, এক কথা বলতে রাস্তা, মানে বাগানের ভিতরে আপনি এটি রাস্তার ভিতরে হেঁটে যাচ্ছেন, কিন্তু আসলে না, এটা হলো রাসেল ভাইয়ের চমক, যেটা হলো RS3D ওয়ালপেপারের চমক, যেটা বললেই চলে। এটা 3D ওয়ালপেপার, দোতলা থেকে আমরা তিনতলা অলরেডি চলে আসলাম। তিনতলার যে রাউন্ডের সিঁড়িটা বলা হলে, রাউন্ডের সিঁড়ি দিয়ে আমরা কিন্তু
অলমোস্ট আপনারা চাইলে ছাদের উপরে যদি পার্সোনাল কোনো বেডরুম থাকে, অনেকে কিন্তু বাসা বাড়িতে কিন্তু ভাই এবং আপুরা থাকে, তারা তাদের বেডরুম মানে পার্সোনাল যে বেডরুমটা সেটা কিন্তু মূলত ছাদের উপরে একটা সাইডে মানে পার্সোনাল রুম হয়, ওই রুমে কিন্তু বাসার যে বড় থাকে বা ছোট থাকে সেই কিন্তু অলমোস্ট ওই বাসাটা নেয়। ভাইয়া হন এবং আপু হন আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই দেখেন, মানে এক কথা বলতে ছাদের উপরে যে চমৎকার রুমটি রয়েছে এই রুমের ভিতরে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম। এই রুমের ভিতরে আপনাদেরকে দেখাবো, এটাও কিন্তু মানে এক কথা বলতে এখানেও কিন্তু প্লাস ড্রয়িং ডাইনিং এবং বেডরুম এবং হল রুম কিন্তু মাশাআল্লাহ রয়েছে। এই ওয়ালপেপারটা দেখেন, এটা যদি দেখেন আপনারা দেখলে মনে হবেন যে আপনি কোনো এক মানে এমনই একটি জায়গায় চলে এসেছেন। 140 টাকা দিয়ে ওয়ালপেপার লাগিয়ে আপনি কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল নিতেছেন আপনার বাসায় বসে। আর কক্সবাজার সমুদ্র সৈকত যদি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গুনতে হবে হাজার হাজার টাকা, এবং বাসা বাড়িতে কিন্তু মাত্র 140 টাকা দিয়ে কিন্তু চমক লাগিয়ে নিতে পারবেন। এবং সিলিংয়ে যে করা হয়েছে একটি গাছের নিচে মানে একটা বট গাছের নিচে বললেই চলে, গাছের নিচে শুয়ে থাকবেন একদম মনে করবেন সত্যিকারই গাছের নিচে আপনি শুয়ে আছেন। এরপর যদি দেন আমরা চলে যাই অন্য একটি ওয়ালে, এটা সবুজ ঘাসের পাশে কিন্তু সামনে ফুলও রয়েছে, সবুজ ঘাসের পাশে কিন্তু আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। দেখেন মাঠটা কিন্তু খুবই প্রিমিয়াম, দেখে মনে হচ্ছে একদমই সত্যিকারই রাস্তা ঘাট গাছপালা ঘাস দেখে মনে সত্যিকারই মনে হচ্ছে। আসলে দর্শক এটা সত্যিকারই বললেই চলে, মানে আসলে রাসেল ভাই ওনাদের নিজস্ব প্রিন্টার দ্বারা তৈরি এবং নিজস্বভাবে তৈরি করে কিন্তু আপনি আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করে আশা করি দিবে। এগুলো কিন্তু আপনার চাইলে এখানে যদি চান আপনি মনের মতো করে ছবি বসিয়ে নিতে ছবিও কিন্তু বসিয়ে নিতে পারবেন। আমরা এখানে ফার্স্ট বেডরুমটি দেখার পরে এবং সিলিংয়ে কিন্তু আমরা আবার দেখতেছি, সিলিংটাও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার করা হয়েছে, দুই ওয়ালে লাগানো হয়েছে প্লাস সিলিংয়ে লাগানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা চাইলে একদমই তিনও সাইড মানে রুমে চারটা ওয়াল থাকে, আসলে একটা রুমে চারটে ওয়াল থাকে, চারটি ওয়ালে কিন্তু আপনি চাইলে একদম চমৎকারভাবে কিন্তু আশা করি আপনার ওয়ালপেপার কিন্তু লাগিয়ে নিতে পারবেন। যে সুযোগটি দিয়েছে মাত্র 140 টাকা হলে কিন্তু নিতে পারবেন RS3D ওয়ালপেপার থেকে, এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আশা করি এমন দামে বা এমন প্রাইজে বা এমন কন্ডিশন কাজে, এত ভালো মানের সুদক্ষ দামে কাজে এরকম কাজে কিন্তু অন্য কেউ দিতে পারবে না। দেখেন রুমটা কিন্তু আসলে খুবই চমৎকার, কথা বলে দিয়েছিলাম ফার্স্ট আমি ভাই এবং আপুরা যারা আছে অবশ্যই কিন্তু তারা এরকম করে নিতে পারবেন RS3 ওয়ালপেপার থেকে। আর অবশ্যই কিন্তু রাসেল ভাইয়ের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। দর্শক আজকে আমরা মূলত যে বাড়ির কাজটি দেখাচ্ছি এক বড় ভাইয়ের বাড়িতে চলে আসলাম, যেটা রাসেল ভাই আমাকে নিয়ে এসেছে চট্টগ্রামে অবস্থিত, যেটা একদম চট্টগ্রামের মেন পয়েন্টে কিন্তু বাড়িটি খুবই মানে মিডল পয়েন্টে কিন্তু অবস্থিত। বাইরের বাহির থেকে লুকটা দেখে আমি ভাবছিলাম ভিতরে কাজ না জানি কেমন হয়েছে, কিন্তু ভিতরে আসার পরে সত্যি কথা বলতে কি আমার বাহিরে যেতে ইচ্ছে করছিল না। এরপর যদি আমি আপনাদেরকে এই রুম দেখাতে দেখাতে নিয়েছি, আবার আমরা সেম জায়গায় চলে যাব নিচতলায়, ভিডিও শেষে চলে এসেছি প্লাস নিচতলায় যাব। এতক্ষণ দেখালাম আপনাদেরকে 3D ওয়ালপেপার, নিচতলায় চলে যাওয়ার পরে 3D ওয়ালপেপারের শেষ, এখন দেখাবো আবার এফোক্সি ফ্লোর। এক মানে এই বাড়ির যে মালিক মানে যে ভাইয়ায় যে আমাদের মানে রেফারেন্সে চলে এসেছি মানে এই বাড়ির যে বড় ভাই বললেই চলে মালিক যে পালি, এই ভাইয়া হলো নিজের বেডরুমে এফোক্সি ফ্লোর দিয়ে সাজিয়ে নিয়েছে ওনার রুমটি, মানে ওনার বেডরুমটি কিন্তু এফোক্সি ফ্লোর দিয়ে খুবই চমৎকার এবং ইউনিকভাবে কিন্তু সাজিয়ে নিয়েছে। এক কথা বলতে রিজনেবল প্রাইজে, এই অন্য সব জায়গা থেকে আপনি এফোক্সি ফ্লোর যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 400 থেকে 450 বা 500 থেকে 550 টাকা পর্যন্ত। আর RS3D ওয়ালপেপার শুধু দিচ্ছে মানে রাসেল ভাই দিচ্ছে মাত্র 350 টাকা এবং 350 টাকায় দিচ্ছে, আর ওনার কথা কাজে 100% মিল থাকবে। অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ফার্স্ট বলে নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন আপনারা A to Z আপনার বাসা বাড়িতে A to Z যত পণ্য প্রয়োজন সব ভিডিও কিন্তু এগুলো আপনারা পাবেন। হল রুমে যদি বলি, হল রুমে কিন্তু দেখেন একটা টিভি গেমেরটা লাগানো হয়েছে রাসেল ভাইদের সুদর্শ কারিগর দ্বারা। এবং সিলিংয়ে যদি বলি, এখানে সিলিংয়ে কিন্তু করা হয়েছে জিপসন ডেকোরেশন করা হয়েছে, জালি ডিজাইন দিয়ে কিন্তু জিপসন ডেকোরেশন করা হয়েছে। দেন ফ্লোরে কিন্তু হয়েছে, ফ্লোরে যে কাজটা করা হয়েছে এফোক্সি ফ্লোরের মাধ্যমে কাজ করা হয়েছে। রাস্তা একদম সামনে যদি দেখি, সামনে কিন্তু দেখেন খুবই চমৎকার আকারে কিন্তু করা হয়েছে। তো দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।